গাজরের হালুয়া করার জন্য আমি এখানে গাজরটাকে ঠিক এইরকম করে গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে। এখানে আমি 1.5 কেজি দুধটাকে শুকিয়ে 500 গ্রাম করে নিয়েছি, আর আছে তেজপাতা, এলাচ, আর লাগছে চিনি, আর লাগছে কিশমিশ, কাজু বাদাম আর ঘি। প্রথমে আমি গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি। ঘিটা আমার এবার গরম হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে কাজু কিশমিশগুলো প্রথমে ভেজে নেব। কাজু কিশমিশগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে তুলে নেব। কাজু কিশমিশগুলো তুলে নেওয়ার পর ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর তেজপাতা। এবার আমি এর মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। গাজরটাকে আমি ঘিয়ের মধ্যে ফ্রাই করে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধটা। এবার আমি সব ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দিয়ে দেব। এবার আমি এই পর্যায়ে চিনি অ্যাড করব। চিনি দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে কাজু আর কিশমিশগুলো অ্যাড করে নেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তো তৈরি হয়ে যাবে আমার গাজরের হালুয়া। তৈরি হয়ে গিয়েছে আমার গাজরের হালুয়া রেসিপিটি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।